আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। দূরে ও কাছে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ দিয়ে শুরু করতে যাচ্ছি আজকের পবিত্র উমরা ট্রেনিং। আমরা যারা উমরা করার নিয়ত করেছি, ইচ্ছা পোষণ করেছি, তাদের জন্য আশা করি কিছুটা হইলেও সহায়ক হবে আজকের এই ট্রেনিং ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবানদের জন্য হজ ফরজ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা উমরা আর একটা উমরার মাঝখানের সময়টুকু কাফফারা আদায় হয়ে যায়, যদি কেউ একটা উমরা করে পরবর্তী আর একটা উমরা মাঝের সময়কালের গুনাহের কাফফারা শুরু। উমরা এবং হজ, এটা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি আগ্রহ প্রকাশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি বান্দার জন্য কঠিন না হতো তাহলে প্রতি বছরই আমি হজটাকে ফরজ করে দিতাম। সম্মানিত হাজরান, হজ এবং উমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের একটি মূল ভিত্তি। তো আমরা আজকে উমরা নিয়ে কথা বলবো। উমরা আমরা কিভাবে করব? উমরা আমরা নিয়ত করার পরে আমরা সর্বপ্রথম একটা সময় নির্ধারণ করব যে এই সময় আমরা উমরা করতে চাই। তো সময় নির্ধারণ করার পরে প্রাথমিক যে কাজ সেটা হলো পাসপোর্ট বানাতে হবে, একটা পাসপোর্ট তৈরি করতে হবে। পাসপোর্ট তৈরি করার পরে যারা উমরা নিয়ে কাজ করেন, হজ নিয়ে কাজ করেন, ভালো সার্ভিস যারা দেন তাদেরকে, তাদের সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে আমরা দেখে নিব যে ওই এজেন্সিতে কোনো মানুষ আগে যারা গিয়েছে তাদের কাছ থেকে জেনে নিব কারা ভালো করেছে। যারা পারফরমেন্স করেছেন তাদের সাথে যোগাযোগ করলেই বিষয়টি বেরিয়ে আসবে যে তাদের সার্ভিস কিরকম। তো এই জিনিসটা মাথায় রেখে আমরা ভালো একটা এজেন্সির সাথে যোগাযোগ করব যারা উমরা নিয়ে কাজ করেন। ওনাদের সাথে আমরা ভিসা টিকেটের জন্য দিব আমাদের পাসপোর্ট, সেই সাথে আমরা ইচ্ছা করলে প্যাকেজ নিতে পারি। সেটা হলো ওনাদের কাছ থেকে আমরা ভিসা টিকেট, হোটেল, খাবার দাবার, ট্রান্সপোর্ট, জিআরআই এগুলো নিতে পারি। তো আমরা বাড়ি থেকে যখন বের হবো আমরা একটা বই ইতিমধ্যে বের করেছি, আমরা এটা এই উমরা গাইড, পবিত্র উমরা গাইড। আপনি বাড়ি থেকে বের হবেন, বের হওয়ার পরে কি দোয়া, আপনি সফরে যাওয়ার জন্য আহালদের জন্য, মালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনার মাল এবং আহাল, আপনার সন্তান সন্ততি রেখে যাওয়া মানুষগুলোকে আল্লাহ হেফাজত করেন, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়ে গেছেন। এই দোয়াগুলো এখানে আছে, সফরকালীন দোয়া। দোয়া করে আপনি গেলেন, বের হয়ে গেলেন, আপনি যদি ফ্লাইটে যান, সরাসরি কোনো ফ্লাইটে যান বাংলাদেশ থেকে, তাহলে আপনাকে ঢাকাতেই এরপোর্ট করতে হবে। আর ট্রানজিট ফ্লাইটে যদি যান কোথাও, ট্রানজিট নে ওখানেও এরপোর্ট করতে পারেন। যারা পাকাপোক্ত সবকিছু জানেন তারা প্লেনেও করতে পারেন, কোনো অসুবিধা নাই, এরপোর্ট পরে নিতে পারেন। তো এহরাম পড়ার পরে আপনি যদি এই সময় কোনো ওয়াক্তের নামাজ হয়, নামাজের শেষে অথবা নফল নামাজ পড়তে পারেন, হ্যাঁ, আপনি এইভাবে উমরা নিয়ত করে নিতে পারেন যে লব্বাইকা উমরা, লব্বাইকা উমরা, আমি উমরার জন্য হে আল্লাহ আমি উমরা নিয়ত করেছি। সাথে সাথে আপনি তলবিয়া পাঠ করতে পারেন, লব্বাইকা আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা তিনবার আপনি পাঠ করবেন। অবশ্যই কাবা শরীফে পৌঁছার আগ পর্যন্ত এটা যত উচ্চ সুরে যত সম্ভব, যাতে পাশের মানুষের ইয়া না হয়, আপনি আপনার সুবিধা অনুযায়ী সময়ে সুবিধা মোতাবেক সর্বোচ্চ আওয়াজে, যেখানে কোনো মানুষের কষ্ট না হয়, এভাবে আপনি সর্বোচ্চ আওয়াজে আপনি পড়তে থাকবেন তালবিয়া। আপনি চলে গেলেন প্লেনে, জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করার সাথে সাথেই আপনি আপনার প্রয়োজনীয় ইমিগ্রেশন করে নেবেন। ইমিগ্রেশন করে আপনার আপনার পাসপোর্টে সিল মারার পরে আপনি লাগেজ সংগ্রহ করবেন। লাগেজ সংগ্রহ করে আপনি বের হতে যাবেন, ইতিমধ্যেই সৌদি আরবের কর্তৃপক্ষ আপনার পাসপোর্টগুলো নিয়ে নিবে। যে এজেন্সির মাধ্যমে আপনি গেছেন ওই এজেন্সি, সৌদি আরব যে এজেন্সির সাথে কন্টাক্ট আছে, ওনারা আপনার পাসপোর্ট নিয়ে যাবে এবং আপনাকে উনাদের নির্দিষ্ট গাড়িতে উঠাবে।
তো আপনারা ওই গাড়িতে উঠলেন, ওই গাড়িতে উঠার পরে আপনারা অবশ্যই চেক করে নেবেন যে ওই গাড়িতে আপনাদের মাল উঠলো কিনা, অবশ্যই চেক করে নেবেন। মাল ওঠার পরে আপনারা যাবেন আপনাদের নির্দিষ্ট করা বুকিং দেওয়া সেই হোটেলে, সেই হোটেলে যাওয়ার পর আপনারা ফ্রেশ হয়ে নেবেন, ফ্রেশ হয়ে নেবেন। প্রয়োজন হলে আপনাদের নিচের এহরামটা যদি কোনো কারণে ফরসাবের সিটা বিটা পরে থাকে অথবা এই ধরনের সন্দেহ কোনো কাজ লেগে থাকে না যা সাত, তাহলে এটা পরিষ্কার করে নেবেন, গোসল করে নেবেন সাবান ছাড়া। সাবান ছাড়া গোসল করে নিলেন, গোসল করে নিয়ে হালকা নাস্তা সেরে নিলেন, যদি কারো ঘুমের প্রয়োজন হয়, রেস্টের প্রয়োজন হয়, রেস্ট নিয়ে নেবেন। এরপরে বাইতুল্লাহর উদ্দেশ্যে আপনি রওনা হবেন, বাইতুল্লাহ কাবা শরীফ জিয়ারত উমরা পালনের জন্য। আপনি কাবাতে আসলেন, কাবাতে আসার পরে আপনি অবশ্যই কাবা শরীফ চোখের সামনে পড়ার সাথে সাথে যে অনুভূতি, এটা আসলেই ভাষায় প্রকাশ করার মতো নয়। এইটা আপনি কাবা শরীফ চোখের সামনে আসলেই আপনি দোয়া করতে থাকবেন, এমন দোয়া করবেন যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যথায় দেখুন দেন, এটা সাথে সাথে কবুল হয়ে যাবে। সুতরাং আপনি এমন দোয়াটাই করবেন যে দোয়াটা কাজে লাগে। উলামায়ে কেরাম মনে করেন যে দোয়াটা এটা করলে ভালো হয় যে আল্লাহ আমি এই সফরকালীন সময়ে যত সময় আমি তাকি, যত দোয়া করি, যা কিছু চাই সব যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, এই দোয়াটা করতে পারেন। তো আপনি গেলেন কাবা শরীফে, যাওয়ার পরে আপনি হাজারে আসওয়াদের থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি তওয়াব শুরু করলেন। এই হাজারে আসওয়াদ অনেক মানুষের কারণে হয়তো শনাক্ত করা অনেক কঠিন, এই জন্য অপোজিটে সবুজ বাতি আছে, সবুজ বাতি দেখে এই সাইডে আপনি দেখে নেবেন যে এখানে হাজারে আসওয়াদ আছে। হাজারে আসওয়াদের দিকে ফিরে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বাইতুল্লাহর দিকে ফিরে আল্লাহু আকবার বলে শুরু করবেন। এরপরে আপনি ক্রস করতে থাকবেন মাকামে ইব্রাহিম, এখানে আপনি আপনার হাল, আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রীদের জন্য দোয়া করতে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে দোয়া করছিলেন, এখানে দোয়া করছিলেন কুররাতু আইনি ওয়াজআল লিল মুত্তাকিনা ইমামা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আইনি ওয়াজআল লিল মুত্তাকিনা ইমামা। আপনার যে প্রয়োজন, আপনার মনের ভিতরে জমানো দীর্ঘদিনের যে স্বপ্ন, যে লালিত যে কথাগুলো আল্লাহকে বলবেন, জান্নাতের কথা, জাহান্নাম থেকে ফানা চাওয়া, আরো যা কিছু আছে সবকিছু বলতে থাকবেন, তোয়াব করতে থাকবেন। আপনি চলে আসলেন রুকনে ইয়ামুনির কাছে, রুকনে ইয়ামুনির প্রতি চক্করেই এখানে একবার হাত রাখবেন এইভাবে, এমার রাওয়াহের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এই কোণারে এইভাবে হাত রেখেছিলেন। তো এইভাবে হাত দিবেন, হাত দিয়ে এখানে দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা আল আবরার ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া রাব্বুল আলামিন। আপনি আপনারা যখন এখানে হাত না রাখতে পারবেন কোনো অসুবিধা নাই, দূর থেকে আপনারা এখান থেকে এই দোয়াটা পড়ে নেবেন, হাজারে আসওয়াদ পর্যন্ত এই দোয়াটা পড়বেন। এইভাবে আপনি সাত চক্কর দিবেন, যখনই আপনি বাইতুল্লাহর হাজারে আসওয়াদের এখানে যাবেন তখনই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দ্বিতীয় চক্কর, তৃতীয় চক্কর, এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম চক্কর শেষ করে দু রাকাত নামাজ পড়ে নেবেন মাকামে ইব্রাহিমের পিছনে, যদি সম্ভব হয়। যদি মানুষের গ্যাদারিং বেশি থাকে তাহলে আপনি হেরামের যে কোনো জায়গায় পড়ে নিলেও হবে। তো আপনি নামাজ শেষ করে আপনি জমজমের পানি পান করতে চেষ্টা করবেন, যেহেতু আপনি অনেক ক্লান্ত পরিশ্রান্ত, আপনি ইচ্ছা করলে জমজমের পানি আপনাকে শক্তি এনে দিবে, এটা শিফান কামিলা। আপনি জমজমের পানি পান করে চলে গেলেন সাফাতে, সাফা মারওয়ার উদ্দেশ্যে গেলেন। সাফাতে যাওয়ার পরে, সাফা গিয়ে সাফাতে যাওয়ার পরে আল্লাহর ঘরের দিকে তাকিয়ে আপনারা দোয়া করবেন যে আল্লাহ আপনার জমানু লালিত স্বপ্ন গুলা যেন বাস্তবায়ন করে, হালাল মকসুদ গুলা যেন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেন। হ্যাঁ, এইগুলো নিয়ে কাবার দিকে ফিরে দোয়া করবেন, দোয়া করেই আপনি শুরু করে দিবেন সাফা থেকে মারওয়ার দিকে দৌড়ানো। সাফা থেকে মারওয়ার দিকে যাবেন আর দোয়া করতে থাকবেন। তো সাফা থেকে যাওয়ার সময় একটু সময় হাঁটার পরেই দেখবেন যে সবুজ বাতি, সবুজ বাতি আছে, একটা থেকে আরেকটা দূরত্ব মিনিমাম আধা মিনিট সময় লাগবে, এখানে গিয়ে একটু দৌড়াবেন, কারণ বিবি হাজার আলাইহিসাল্লাম এখানে দৌড়াইয়েছিলেন। তো আপনি এখানে দৌড়াবেন, দৌড়ানোর পরে, দৌড়ানোর সাথে সাথে আপনারা দোয়া করতে থাকবেন, রাব্বিগফির ওয়ারহাম ওয়াফু ওয়াতাকাররাম ইন্নাকা আনতাল্লাহু আল আজুল আকরাম। এটা আমরা লিখে দিছি, আপনার এই গাইডের মধ্যে আছে, আপনারা এটা পড়বেন। পরে আপনি যাবেন সাফা থেকে মারওয়া এক চক্কর, মারওয়া থেকে আবার সাফাতে আসবেন আরেক চক্কর, দুই চক্কর, আবার যাবেন সাফা থেকে মারওয়া তিন, আসবেন চার, আবার যাবেন পাঁচ, আবার আসবেন
ছয়, আবার সাফা থেকে শুরু করবেন, মারওয়াতে যাবেন, শেষ হয়ে গেল আপনার সাত চক্কর ফিলাপ, আপনার উমরার কাজ মোটামুটি শেষ পর্যায়ে আপনি চলে গেলেন। এখন আপনি ইচ্ছা করলে এখানে দোয়া করতে পারেন, দুই রাকাত ফল নামাজ পড়তে পারেন, পরে আপনি চলে যাবেন মাথা হলকে। পুরুষ যারা তারা মাথা কামিয়ে নেবেন অথবা কেচি দিয়ে সেটে নেবেন, কেচি দিয়ে সেটে নেবেন পুরুষ যারা, অথবা কামিয়ে নেবেন, কামানোটাই মুন্ডানোটাই উত্তম, তো কামানোটা উত্তম। আর মহিলাদের চুটে এমন ভাবে কাটবেন যাতে সমস্ত চুলের অগ্রভাগ কেটে যায়, বেশি কাটবেন না, মানে এমন ভাবে কাটবেন যাতে মোটামুটি সবার চুলের অগ্রভাগটা কেটে যায়। মহিলাদের কাটলে আপনি হালাল দিয়ে গেলেন, আপনি আপনার এহরামের গণ্ডি থেকে বেরিয়ে গেলেন, আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, আপনার জন্য সব হালাল হয়ে গেল। তো এহরাম থেকে ফ্রি হয়ে গেলেন, তখন আপনি হ্যারাম শরীফে যতদিন থাকবেন, হ্যারাম শরীফের হক হলো আপনি বারবার বাইতুল্লাহ শরীফ ওয়াক করবেন, সাই করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই এটা যদি আমরা ফলো করি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের উমরা করতে সহজ হবে ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দিয়ে আজকের মতো শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।